18 মাস ধরে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী কার্যালয় সহ দুদক সহ বিভিন্ন জায়গায় বানোয়াট মিথ্যা গল্প দিয়ে বিভিন্ন জায়গায় চিঠি দিয়েছে। কে বা কাহারা দিয়েছেন তাদের কোনো হদিস নাই বা তাদের কোনো ঠিকানাটা কাগজের সাথে বাস্তবের কোনো মিল নাই। যেহেতু দুদক একটা প্রতিষ্ঠান, তারা রাষ্ট্রীয়ভাবে এবং সরকারিভাবে তারা দায়িত্ব পালন করে, সেই হিসাবে আমাকে দুদক গত 21 তারিখও ডেকেছিল এবং আজকেও তারা আমাকে নোটিশ দিয়েছে। আমি সেই দুদকের প্রতি এবং আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আসছি, যে টাইমে দেওয়া হয়েছে সেই টাইমে আসছি। তারা যেসব জিনিসগুলো পেয়েছিল, আপনারা জানেন 7,500 কোটি টাকার আত্মসাতের গল্প নাটক সাজানো হয়েছিল। যেহেতু আমাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় সরকার থেকে 600-650 কোটি টাকা যেগুলো প্রজেক্টে বরাদ্দ দিয়েছে, সে জায়গায় যেখানে সরকারই দিয়েছে আমাকে 600 থেকে 650 কোটি টাকা, সেখানে সব কাজ চলমান, সে জায়গায় কাগজের মধ্যে লিখে দিয়েছে 7,500 কোটি টাকা আত্মসাত। যত মিথ্যা পচা অন্যায় অনিয়মের কথাগুলো সেই কাগজে লেখা হয়েছে, কে বা কারে লিখেছে সেটার কোনো ধরনের ডকুমেন্ট নাই। কিন্তু যেহেতু দুদক বলেছে এবং দুদক আমাকে তারা সার্বিকভাবে সহযোগিতা করেছে, দুদক বলেছে যেহেতু আমরা এগুলো পেয়েছি, এগুলো মিথ্যা না রাইট এগুলো আমরা জানি না, যেহেতু আমরা যাচাই বাছাই করছি সেই হিসেবে যাচাই বাছাইয়ের যেহেতু আপনার নামে আসছে সেটা আমরা জানতে চাই। তাদেরকে আমি দীর্ঘক্ষণ আমি লিখিতভাবে আমি জবাব দিয়েছি, আমি বলেছি যেসব জিনিসগুলো মিথ্যা এবং বানোয়াট সেগুলো করা হয়েছে, এবং সর্বশেষ আমার নামে একটা ভুয়া মিথ্যা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেখানো হয়েছে কেন্দ্রে 1 কোটি টাকা আত্মসাত করা হয়েছে বা উঠানো নামানো হয়েছে। সেই অ্যাকাউন্ট আপনারা জানেন, একজন মেয়র যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে তাহলে সেখানে সিইও এবং ব্যাংকের মেয়র এবং সিইওর যৌথ সিগনেচার লাগে, এবং আমার সিগনেচারটা বাংলাদেশের মধ্যে কোনো গোপনীয়তা কিছু নয়। আমার ছাত্র জীবন থেকে শুরু করে এখন পর্যন্ত আমি আমার লেখাপড়া থেকে শুরু করে এবং সর্বশেষ আমার কর্মসংস্থান থেকে, যেখানে আমার একে প্রত্যেকটা অক্ষর এবং আমার সিগনেচার, আমার পাসপোর্ট আছে, আমার ভোটার আইডি কার্ড আছে, এবং আমার সিটি কর্পোরেশন এবং সরকারে আমার ওখানে নির্ধারিত সিগনেচার আছে, সেই সিগনেচারকে ব্যতিক্রম রেখে এবং আমার বিরুদ্ধে একটা মিথ্যা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখানো হয়েছে। আমি বলেছি বিচারের স্বার্থে এবং ন্যায় বিচারের স্বার্থে ব্যাংকে কে বা কারা এই ভুয়া বা মিথ্যা একটা সিগনেচার দিয়ে অ্যাকাউন্ট খুলেছে সেটার বিচার আমিও চাই। সে হিসেবে আমি 100 সিগনেচার দিয়ে গেছি এবং আমি বলেছি আমার রাষ্ট্রীয় যেসব সিগনেচারগুলো আছে সেগুলোর সাথে যাচাই বাছাই করা হোক, প্রয়োজনে ফরেন্সিক করা হোক, বা যারা বিশেষজ্ঞ আছে তারা যেন এটা করা হয়, আমার মতন যেন বাংলাদেশের কোনো নাগরিক আবার যেন এইভাবে হয়রানি না হতে হয়, সেই হিসেবে আমি জনগণের জন্য কাজ করেছি। সেটা পরীক্ষিত গাজীপুরে দেখেছেন আমি যে 3 বছর দায়িত্ব পালন করেছি তার মধ্যে কী কাজ করেছি, সেটা গাজীপুরের মানুষ সেটা আমাকে যেমন স্মরণ করেছে, আমার মাকেও সেখানে ভোট দিয়ে সেই জায়গাটা সে নিয়ে পবিত্র রেখেছে। সেই হিসেবে আমি বলেছি যেহেতু দুদক আমাকে আজকেও সার্বিকভাবে সহযোগিতা করেছে, তারা যা যা জানতে চেয়েছে আমি শতভাগ সেগুলো উত্তর দিয়েছি এবং প্রমাণ সহ সেগুলো উত্তর দিয়েছি। আমি মনে করি দুদক যে স্বচ্ছতার মধ্যে আজকে যে আমাকে জবাবটা দিয়েছে এবং তারা আমার সাথে যে বিহেভ করেছে, তারা যেন ভবিষ্যতে এটা সবাইকে নিয়ে এটা করে, কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং কোনো ধরনের মিথ্যা বানোয়াট কোনো গল্প দিয়ে যেন কোনো মানুষকে ক্ষতিগ্রস্ত না করতে পারে, এটা সবার দিকে। আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আপনি বলেছেন অভিযোগগুলো ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতেই কি দুদক মানে এটা ইনকোয়ারি করছে, এটা মেরিটলেস ইনকোয়ারি বিষয়ে তাহলে আপনার বক্তব্য কি? এটা হচ্ছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন তারা এটা কই থেকে তথ্য পেলো বা কীভাবে পেলো, বা এটা তাদের তদন্ত যেটা জিনিসটা আছে ওটা ওনারা অফিসাররা বলতে পারবে। কিন্তু আমারটা আমি ক্লিয়ার করে গেলাম, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে এগুলো শতভাগ মিথ্যা। মিথ্যার পর আমি বলছি যারা করেছে তাদেরকে তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা হোক, কেন এইভাবে নাগরিকদের যারা কাজ করবে যদি হয়রানি করা হয় তাহলে ভবিষ্যৎ সরকারি এবং বেসরকারি যারা রাষ্ট্র সরকার এবং দেশের জন্য কাজ করতে যায় তারা হয়তো বা কাজ করতে থেকে অনেক সময় স্থির হয়ে থাকবে, তারা কাজটা করতে চাইবে না। আমি আমার সততা এবং দক্ষতাও আছে বলে আমি কিন্তু এখানে আসছি, কিন্তু অনেক মানুষ নাম শুনে কিন্তু ভয় পেয়ে যায়। তা আমি বলি সবাই আইনকে সহযোগিতা করেন, আমি এখানে সহযোগিতা করার জন্য আসছি, আমি দুদককে সহযোগিতা 100% করতে চাই, যে কোনো প্রশ্ন করলে আমি উত্তর দিতে চাই। কিন্তু আমার সাথে তারা আজকে ভালো বিহেভ করেছে এবং তারা সবগুলো প্রশ্নের সাথে সহযোগিতা করেছে, যেটা সুন্দর এবং সঠিক হয়। আমি সঠিক এবং সুন্দর এবং স্বচ্ছতার মধ্যে শতভাগ সততার মধ্যে আমি সেই উত্তর দিয়ে গেছি। আগামীকালকে অপ্রস্তুত একটা
আজকে আমার যেটা ছিল এটা আমার সিটি কর্পোরেশনের পারপাস ব্যাপারে যেগুলো ছিল সব ধরনের উত্তর আমি দিয়ে গেছি। আগামীকালকে যেটা আছে আমাদের এখানে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার করতে এখানে একজন ইঞ্জিনিয়ারকে মেরে ফেলেছে, আরেকজন ইঞ্জিনিয়ার সহ এখানে তিনজন লোক 164 করে এবং যেটা মামলা বিচারাধীন আছে কোর্টে আছে চার্জশিট দেওয়া আছে সেটা সেখানে তারা জবাব দিবে। আমি বলেছি যে সময় বলবে আমি যে কোনো সময় দিনে রাত্রে কোনো সমস্যা নেই আমাকে বললে আমি সেটা উত্তর দিব। আমি তাদেরকে লিখিতভাবে বলছি আমাকে কি করতে হবে, আমি দরকার হলে সময় চাইব অথবা তারা যেখানে সময় দিবে আমি সেই সময় আসবো।